আপনি এখানে? আপনাকে চমকে দিলাম তাই না? আজ তোমার দাদুর জন্মদিন, তাই এখানে এসেছো তাই না? আমার চাচা তোমার দাদুর বন্ধু ছিলেন, আজকের এই যে আমি সো কলড সাকসেসফুল আর্কিটেক্ট, এর পেছনে কিন্তু তোমার দাদুর অবদান আছে। কিন্তু গত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করেও তোমার হসপিটালের ডিজাইনটা আমি করতে পারছি না, একেবারেই পারছি না। যে হসপিটাল জীবনকে হাতছানি দেবে, তুমি বলেছো না তোমার হসপিটালে তুমি জীবন দেখতে চাও, লাইফ। আপনি পাচ্ছেন না? না, ইয়ে মানে তুমি দেখছি গভীর মমতায় জঙ্গলের গাছগুলোর উপর হাত বুলাচ্ছ, এর পিছনে কোনো কারণ আছে কি? এই জঙ্গলা গাছগুলো আমার ভীষণ প্রিয়, কিন্তু হসপিটালের জন্য এগুলোকে উপরে ফেলে দিবে মনে হলেই খুব কষ্ট হয়। আচ্ছা, একটার জন্য কেন আরেকটাকে উপরে ফেলতে হবে? দুটো কি পাশাপাশি থাকতে পারে না? তোমার হসপিটালের ডিজাইনটা মানে এই প্রজেক্টের চিন্তায় আমার কয়েক রাত ঘুম হচ্ছে না। প্রজেক্টের চিন্তায়? হ্যাঁ, প্রজেক্টের চিন্তায়। আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে এখন। একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কখন মিথ্যে কথা বলে? যারা খারাপ মানুষ তারা সবসময় মিথ্যে কথা বলে, আর যারা ভালো মানুষ তারা উপায় না থাকলে মিথ্যে কথা বলে। চলি। কে রে লোকটা? শাহেদ চৌধুরী। শাহেদ চৌধুরী? ইনি এই তোদের সেই হসপিটাল প্রজেক্টের আর্কিটেক্ট? I think you're in love, my friend. Shut up. তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কি কথা বলছিস? আচ্ছা অর্পা, মানুষ কখন মিথ্যে কথা বলে রে? তোমার এই হসপিটালের ডিজাইনটা আমি শুধু ইট পাথর দিয়ে নয়, আমার মনের সমস্ত ভালোবাসা সমস্ত মায়া মমতা দিয়ে তৈরি করি। তুমি সেদিন বলছিলে ইট পাথরের কংক্রিট দিয়ে তৈরি করা বিল্ডিং এর জন্য ওই জঙ্গলি গাছগুলোকে জায়গা ছেড়ে দিতে হবে, ওরা দুজন কি একসঙ্গে থাকতে পারে না বলেছিলে না? পারবে, পারবে। হ্যাঁ, তোমার এই হসপিটালের এই প্রিমিসেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ এইখানে ওই জঙ্গলা গাছগুলো থাকবে, তুমি সমস্ত কাজ শেষ করে ক্লান্ত হয়ে যখন তোমার এই রুমে আসবে, এটা তোমার রুম বুঝলে, এই জানলা দিয়ে তুমি এই জঙ্গলি গাছগুলোকে দেখতে পাবে। তোমার সারাদিনের যে অবসন্নতা ক্লান্তি সব ঘুচে গিয়ে তৈরি করবে কোনো মুহূর্ত। কি হবে সেই মুহূর্ত? বিশেষ কোনো মুহূর্ত? আপনি বলেন আপনি সুখী মানুষ, কিন্তু আমার তো মনে হয় আপনার ভেতরে বিশাল শূন্যতা। হঠাৎ কথা না,
সেদিন বলছিলেন আপনি রাতে ঘুমাতে পারেন না, তাই বললাম। একটা কথা বলবো, আমার খুব শখ আমার বিয়ের কার্ডের ডিজাইনটা আপনি করবেন। করবেন মানে বিয়ের কার্ডের ডিজাইনটা এরকম হবে যে চারপাশে সাদা থাকবে, তারপরে লাল, তারপরে মাঝখানে একটা আপনি কি খুব বিরক্ত হলেন? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? আমি ভীষণ রেসপন্সিবল একটা মেয়ে, অনেক রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আমার আছে। অর্পা, ইমোশন আর রেসপন্সিবিলিটি এক জিনিস না। তুমি কেন একটা আনপ্রেডিক্টেবল পথ বেছে নেবে? কেন আনপ্রেডিক্টেবল নয়, very much predictable. Excuse me.